হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লিউ বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর গণিত প্রভাব এর দ্বিতীয় অধ্যায়ের যে কোষে দেখি দুই দশমিক তিন আছে তার সমস্ত অঙ্কগুলো সমাধান আমি তোমাদের জন্য তৈরি করে নিয়ে এসেছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো এবং ভালোভাবে বুঝে নিয়ে খাতায় লিখে নাও তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো দেখো দুই দশমিক তিনের প্রথম অঙ্ক আছে যেগুলো আমাদের অনুপাতের অঙ্ক তো একে দাগে আছে গত বছরে রসকুণ্ড গ্রামে সাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল চার দশ বা ফোর ইস টু ওয়ান গ্রামের মোট জনসংখ্যা বলে দিয়েছে কত ছ হাজার পাঁচশো পঞ্চাশ জন হলে সাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল দেখি তো দেখো এখানে বলেছে সাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত কত চার ইস টু এক তো আমরা সর্বপ্রথম এটা লিখে নেব এবং এর আনুপাতিক ভাগ হার বের করে এই ছ হাজার পাঁচশো পঞ্চাশ জনের মধ্যে স্বাক্ষর কতজন এবং অক্ষর পরিচয়হীন কতজন সেগুলো আমরা বের করে নেব দেখো তোমরা এইভাবে লিখবে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত চার দশমিক এক আনুপাতিক ভাগ হার বের করতে গেলে আমাদের এই সংখ্যা দুটোকে যোগ করে নিতে হয় সেইভাবে দেখো যোগ করে নিয়েছি চার যোগ এক সমান কত হয়েছে পাঁচ তো প্রথমে আমরা স্বাক্ষর লোকের আনুপাতিক হাগ বের করে নেব তো এইভাবে লিখবে স্বাক্ষর লোকের আনুপাতিক ভাগ হার তো দেখো স্বাক্ষর চার ছিল স্বাক্ষরের জন্য ছিল চার তাই চার উপরে লিখেছি এবং এদের যোগফল হয়েছিল পাঁচ তাই পাঁচ নিচে লিখেছি এবং একই রকমভাবে অক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগ আর কত অক্ষর পরিচয়হীন ছিল তাদের অনুপাত ছিল এক এবং যোগফল ছিল পাঁচ তাই একের পাঁচ লিখেছি এবার দেখো স্বাক্ষর লোকের সংখ্যা তাহলে ছ হাজার পাঁচশো পঞ্চাশ জনের মধ্যে স্বাক্ষর লোকের আনুপাতিক ভাগ হার ছিল কত চারের পাঁচ তাহলে চারের পাঁচ দিয়ে গুণ করব তো পাঁচ দিয়ে একে যদি আমরা কাটি তো হচ্ছে পাঁচ তেরোই পঁয়ষট্টি পাঁচ এককে পাঁচ পাঁচ আর এই শূন্য উপরে বসে গেল কত হচ্ছে তেরোশো দশ তো একে যদি চার দিয়ে গুণ করা হয় কত হচ্ছে চার শূন্য শূন্য চার এক চার তিনে চারে বারো দুই হাতে এক চার এক আর এক পাঁচ কত হচ্ছে পাঁচ হাজার দুশো চল্লিশ জন এটা কি স্বাক্ষর লোক এরপর দেখো অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা আমরা বের করে নেব সেটা কিভাবে বের করব একই রকম ভাবে লিখে নেব অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কতজনের মধ্যে ছ হাজার পাঁচশো পঞ্চাশ জনের একের পাঁচ অংশের পাঁচ আমরা একে যদি কাটি এটা আমাদের হয়েছিল তেরোশো দশ তাহলে একের সঙ্গে তেরোশো দশ গুণ করলে কত হয় না তেরোশো দশই হয় তাহলে অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত তেরোশো জন ঠিক আছে এবার দেখো এর দাগে বলেছিল ছশো চল্লিশ টাকা বিশু ও অপর্ণার মধ্যে ফাইভ ইস টু থ্রি অনুপাতে ভাগ করে দিই কাকে কত টাকা দেব হিসাব করে দেখি তো বিশু আর অপর্ণার অনুপাত ছিল পাঁচ ইস তিন তাহলে এদের দুজনের আনুপাতিক ভাগ আর বের করে নেব এবং আনুপাতিক ভাগার আর বের করে নিয়ে এই ছশো চল্লিশ টাকার মধ্যে কে কত টাকা পেয়েছে সেটি বের করে নেব তো দেখো তোমরা এইভাবে লিখবে বিশু ও অপর্ণার প্রাপ্ত টাকার অনুপাত ফাইভ ইস টু থ্রি তো যোগ করে আমাদের হয়েছে আট বিশুর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগ আর দেখো বিষুর প্রাপ্ত টাকা ছিল কত পাঁচ অর্থাৎ অনুপাত ছিল পাঁচ আর যোগফল হয়েছিল আট তাই আনুপাতিক ভাগ আর হয়েছে পাঁচ বাই আট আর অপর্ণার আনুপাত প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগ আর কত অপর্ণার প্রাপ্ত টাকার অনুপাত ছিল তিন এবং যোগফল ছিল আট তাহলে তিন বাই আট এবার দেখো ছশো চল্লিশ টাকার মধ্যে এটাকে যদি ভাগ করে দেওয়া হয় তো বিষু কী পাবে ততএব লিখবো বিষুকে দেওয়া হবে কত ছয়শো চল্লিশ গুণ পাঁচ বাই আট টাকা তাহলে এই আট দিয়ে আমরা যদি ছশো চল্লিশকে গু কাটোকুটি করি তাহলে হচ্ছে আট আটা চৌষট্টি আর শূন্য এখানে থেকে গেলো আর এই পাঁচ দিয়ে আটকে গুণ করলে হচ্ছে চল্লিশ আর এর পাশে শূন্য তাহলে কত টাকা পেলো বিশু বিশু পেলো চারশো টাকা ঠিক আছে এবার দেখো অপর্ণাকে কত দেওয়া হবে একই রকমভাবে অত এবং অপর্ণাকে দেয়া দেওয়া হবে ছশো চল্লিশের তিনের আট ডা আনুপাতিক ভাগ আর ছিল তো আট দিয়ে যদি আমরা একে কাটি হচ্ছে গত আশি এবং আশিকে তিন দিয়ে গুণ করলে হচ্ছে দুশো চল্লিশ তাহলে বিশু পেলো চারশো টাকা এবং অপর্ণা পেল কত না দুশো চল্লিশ টাকা ক্লিয়ার এবার দেখো তিনের দাগে বলেছে এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত উনপঞ্চাশ ইস্টু এক হলে হিসাব করে দেখি ওই প্রকার দুশো পঞ্চাশ কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে তো দেখো আমাদের এখানে শুধুমাত্র লোহাটা বের করতে বলেছে তাহলে শুধু আমরা লোহার আনুপাতিক ভাগারটা বের করে নেব তো দেখো এইভাবে লিখবে লোহা ও কার্বনের অনুপাত উনপঞ্চাশ ইস এক এদের যোগ করলে হচ্ছে পঞ্চাশ তাহলে লোহার আনুপাতিক ভাগ আর তো লোহার পরিমাণ ছিল ঊনপঞ্চাশ অনুপাত তাহলে ঊনপঞ্চাশ বাই পঞ্চাশ তাহলে দুইশো পঞ্চাশ কুইন্টাল ইস্পাতে কত লোহা আছে কী হবে দুশো পঞ্চাশ গুণ ঊনপঞ্চাশ বাই পঞ্চাশ কুইন্টাল তো এই পঞ্চাশ দিয়ে যদি দুশো পঞ্চাশকে কাটি অর্থাৎ এই শূন্য এই শূন্য কেটে দেবো পাঁচ দিয়ে পঁচিশকে কাটলে হয় পাঁচ আর পাঁচ দিয়ে যদি ঊনপঞ্চাশকে গুণ করি পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে আমার কত থাকছে চার তাহলে চার পাঁচা কুড়ি আর চার চব্বিশ তাহলে লোহা আছে কত না দুশো পঁয়তাল্লিশ কুইন্টাল এবার দেখো চারের দাগের অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কোনো বিদ্যালয়ে একশো তেতাল্লিশ জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত নয় এস টু তিন অর্থাৎ গান করতে পারা আর নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত নয় এস টু তিন যদি আরও তিনজন ছাত্রী গান করতে আসে অর্থাৎ এই গান করতে আসার সঙ্গে আরও তিনজন যোগ হচ্ছে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রছাত্রী ছাত্রীর সংখ্যার অনুপাত হিসাব করি তো চলো অঙ্কটি দেখে নেওয়া যাক তো দেখো এইভাবে লিখবে গান ও নাচ করতে পারা ছাত্রীর অনুপাত নাইন ইস টু টু তাহলে এদের দুটো যোগ ফল হচ্ছে এগারো এবার দেখো গান করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগার গান করতে পারা ছিল নয় যোগ ফল হয়েছিল এগারো তাহলে তাদের আনুপাতিক ভাগ হচ্ছে কত নয় বাই এগারো একই রকমভাবে নাচ করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগার দুই বাই এগারো হচ্ছে এবার দেখো এই একশো তেতাল্লিশ জনের মধ্যে কতজন গান করতে পারে আর কতজন নাচ করতে পারে সেটি আমরা বের করে নেব তাহলে অতএব লিখবো গান করতে পারা ছাত্রীর সংখ্যা একশো তেতাল্লিশ গুণ নয় বাই এগারো তো এগারো দিয়ে যদি আমরা একে কাটি এগারো কে এগারো হাতে তিন তাহলে থাকছে তেত্রিশ হচ্ছে তিন এগারোং তেত্রিশ তাহলে কত হচ্ছে তেরো আর তেরো দিয়ে নয়কে গুণ করব তিন নং সাতাশে সাত হাতে দুই নয়কে নয় দুই এগারো কতজন হলো একশো সতেরো জন এরা কিনা গান করতে পারে এবার একই রকমভাবে আমরা নাচ করতে পারা ছাত্রীর সংখ্যা বের করব তো লিখবে ভেবে নাচ করতে পারা ছাত্রীর সংখ্যা সমান একশো তেতাল্লিশ গুণ দুই বাই এগারো জন তো একেও যদি আমরা কাটি তাহলে কত হচ্ছে তেরো হচ্ছে কারণ আমরা আগেই কেটেছি তাহলে এই দুটোকে গুণ করলে হচ্ছে কত তেরো দুগুণ ছাব্বিশ জন ঠিক আছে তাহলে দেখো নাচ করতে পারছে কতজন হচ্ছে ছাব্বিশ জন আর গান করতে পারছিল কতজন একশো জন এবার দেখো তোমাদের বইতে বলে দিয়েছে এই গান করতে পারা ছাত্রীর সঙ্গে আরও তিনজন এসে যোগ দিয়েছে তাহলে আমরা সেটি এবার লিখে নেব তিনজন গান করতে পারা ছাত্রী যোগ দিলে নতুন সংখ্যা হয় অর্থাৎ দেখো প্রথমে ছিল একশো সতেরো জন তিনজন নতুন এসে যোগ দিয়েছে ঠিক আছে তাহলে এদের যদি আমরা যোগ করি কত হচ্ছে একশো জন তাই তো তাহলে কে ছিল একশো জন গান করতে পারতো তার সঙ্গে তিনজন যোগ হয়েছে তাহলে কত হলো একশো কুড়ি জন এইবার দেখো নতুন অনুপাত যদি আমরা বের করি তাহলে এইভাবে লিখবো আমরা নতুন করে গান ও নাচ করতে পারা ছাত্রীর অনুপাত হবে তাহলে একশো কুড়ি হলো অর্থাৎ সতেরো সঙ্গে তিন যোগ করে এবং এখানে কত ছিল না ছাব্বিশ তাই তো একশো কুড়ি ইস টু ছাব্বিশ তো একে যদি আমরা কাটাকুটি করি অর্থাৎ একশো কুড়িকে যদি আমরা দুই দিয়ে কাটি কত হচ্ছে না একশো কুড়িকে দুই দিয়ে কাটলে হয় আমাদের ষাট আর ছাব্বিশকে তেরো দুই দিয়ে কাটলে হয় তেরো তাহলে নতুন অনুপাত কত হলো আমাদের ষাট ইস টু তেরো ক্লিয়ার আশা করি বুঝে নিয়েছ এবার দেখো পাঁচের দাগের অঙ্কটি দুশো চল্লিশ মিলিলিটার ডেটল জলে ডেটল জল ও ডেটলের আয়তনের অনুপাত ওয়ান ইস টু থ্রি এর সঙ্গে আরও ষাট মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে হিসাব করি তো এই অঙ্কটা আর এই অঙ্কটা একই রকম অঙ্ক শুধুমাত্র এখানে ছাত্রছাত্রী ছাত্রী ছিল এখানে আছে ডেটল জল তো তোমরা এটি বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে চলো এবার ছয় দাগের অঙ্কটি দেখে নেওয়া যাক বলেছে এক ব্যক্তির আয় চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তিনি সাতশো পঞ্চাশ টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা থ্রিস টু ওয়ান অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন তিনি কত টাকা সংসার খরচ করেন তো দেখো তার আয় ছিল কত এত টাকা সংসার বাড়ি ভাড়া দিয়েছেন কত সাতশো পঞ্চাশ টাকা তাহলে এই টাকাটার থেকে বাদ দিয়ে দেবো তাহলে বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা থ্রিস টু ওয়ান অনুপাতে তিনি খরচ করেছেন তো চলো সংসার খরচ কত করেছেন সেটি দেখে নেওয়া যাক তাহলে এইভাবে শুরু করবে ব্যক্তির আয় চব্বিশ হাজার সাতশো টাকা বাড়ি ভাড়া দেওয়ার পর বাকি থাকে দেখো চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ বিয়োগ সাতশো পঞ্চাশ টাকা তিনি বাড়ি ভাড়া দিয়েছিলেন তাহলে কত বাকি থাকে চব্বিশ হাজার টাকা এই চব্বিশ হাজার টাকা কত থ্রিজ টু ওয়ান অনুপাতে সংসার খরচ ও বাড়ি তিনি ছেলেমেয়ের শিক্ষার জন্য খরচ করেন তোমরা এইভাবে লিখবো সংসার খরচ ইস টু ছেলে মেয়েদের শিক্ষা তোমরা এইভাবেও লিখতে পারো সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার অনুপাত থ্রি ইস টু ওয়ান করে রয়েছে চার যেহেতু আমাদের শুধুমাত্র সংসার খরচ বের করতে বলেছে সেই জন্য আমরা সংসার খরচের আনুপাতিক ভাগারটি বের করে নেব তো দেখো সংসার খরচের আনুপাতিক ভাগ আর সমান তিনের চার অর্থাৎ সংসার খরচ ছিল তিন যোগ ফল ছিল চার তাই তিনের চার এবার দেখি অতএব তিনি সংসার খরচ করেন কত চব্বিশ হাজার টাকার মধ্যে তিনের চার তাহলে এই চার দিয়ে যদি চব্বিশকে কাটি হচ্ছে ছয় আর উপরে তিনটে শূন্য থেকে গেল তাহলে ছ হাজার ছ হাজারকে তিন দিয়ে করলে হচ্ছে তিন ছয় আঠেরো হাজার তাহলে তিনি সংসার খরচ কত করেন আঠেরো হাজার টাকা ঠিক আছে দেখো সাথে তাকে বলেছে বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছর চুয়াত্তর হাজার তিনশো টাকা সরকারি অনুদান পেল মানে সরকার থেকে দেওয়া হলো চার হাজার টাকা চাঁদা আদায় করলো এবং পুরনো কাগজপত্র বিক্রি করে তেরোশো টাকা পেলো যদি সব টাকায় নতুন বই কিনতে পুরোনো বই বাতাতে ও পাঠাগারে কর্মচারীদের বেতন দিতে পনেরো ইস্টু তিন ইস্টু দুই অনুপাতে খরচ করা হয় তবে হিসাব করে দেখি কত টাকার নতুন বই কেনা হয়েছিল আমাদের এখানে একটাই উত্তর বের করতে বলেছে সেটা কি কত টাকার নতুন বই মানে এই নতুন বই কিনতে কত টাকা খরচ হয়েছিল সেটা আমাদের বের করতে বলেছে তো চলো সেটা আমরা আগে করি দেখো সর্বপ্রথম এখানে কি বলেছে চুয়াত্তর হাজার তিনশো পঞ্চাশ এ টাকা সরকারি অনুদান পেয়েছিল এবং এই টাকা চাঁদা আদায় করেছিল এবং এই টাকাটা বই বিক্রি করেছিল তাহলে এই তিনটে টোটাল টাকাটা আমাদের আগে বের করে নিতে হবে তো চলো আমরা আগে সেটা করি লিখি মোট টাকা কি মোট টাকার পরিমাণ মোট টাকার পরিমাণ কত হবে সরকারি খরচ সরকারি অনুদান কত পেয়েছিল চুয়াত্তর হাজার তিনশো পঞ্চাশ যোগ চাঁদা আদায় করেছিল তেতাল্লিশশো পঞ্চাশ যোগ তেরোশো টাকার পুরোনো কাগজপত্র বিক্রি করেছিল তাহলে এটা কি আমাদের টোটাল টাকা তাহলে আমরা যোগ করি শূন্য 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 এই শূন্য এখানে আছে পাঁচ পাঁচ আর পাঁচ দশের শূন্য হাতে এক তিনের একের চার চার আট তিন সাত সাত আর তিন দশের শূন্য হাতে এক একের রেখে দুই চার দুই ছয় ছয় চার দশের শূন্য হাতে এক সাত রেখে আট কত হলো তাহলে আশি হাজার টাকা হলো তাই তো আশি হাজার টাকা কি টোটাল টাকা এইবার দেখো তোমরা বইতে ভালো করে লক্ষ্য করে দেখো এবার বলেছে নতুন বই পুরনো বই এবং পাঠাগারে কর্মচারীদের বেতন দিতে পনেরো ইস টু তিন ইস টু দুই অনুপাতে খরচ হতো তাহলে আমরা সেই অনুপাতটা লিখবো এবার এখানে এখানে লিখি নতুন বই কিনতে কিনতে ইস টু পুরনো বই বাদাতে বই বাধাতে এস টু কর্মচারীদের বেতন দিতে এর অনুপাতটা কত ছিল এখানে লিখি পনেরো ইস টু তিন এস টু দুই তাই তো এবার দেখো আমাদের শুধুমাত্র বের করতে বলেছে বই নতুন বই কিনতে কত খরচ হতো তাই আমরা এই দুটো আর বের করব না পুরোনো বই বাঁধাতে এবং কর্মচারীদের বেতন দিতে কত খরচ হতো সেটা বের করব না শুধুমাত্র নতুন বই কিনতে বের করব তাই নতুন বইয়েরই বা আনুপাতিক ভাগার বের করব ঠিক আছে তাহলে লিখি অতএব নতুন বই কেনার আনুপাতিক ভাগার ভাগার সমান কত নতুন বই কত ছিল পনেরো তাই তো নতুন বইয়ের অনুপাত কত ছিল পনেরো এবং নিজে যোগফল পনেরো তিন আঠেরো দুই কত কুড়ি তাহলে এটাই আমাদের আনুপাতিক ভাগ আর বেরোলো এই অংশটাই তো দেখো যেহেতু আমাদের নতুন বই কত কিনতে কত টাকা খরচ হয়েছিলো সেটাই বের করতে বলেছে তাই আমরা শুধুমাত্র একটা বের করলাম তোমাদের যদি পরীক্ষা সময় ঘুরিয়ে দেয় পুরোনো বই বাঁধাতে অথবা কর্মচারীদের বেতন দিতে তখন পুরনো বই বাঁধাতে হলে তিনের কুড়ি হবে আর কর্মচারীদের বেতন দিতে হলে দুইয়ের কুড়ি হবে ঠিক আছে এবং সেইভাবে কাটাকুটি করে তোমরা উত্তরটা বের করে দেবে এবার আমরা লিখি অতএব নতুন বই কিনতে খরচ হয়েছিল কীভাবে টোটাল টাকা ছিল আশি হাজার তাই তো এবং এর অংশ ছিল পনেরো বাই কুড়ি এই শূন্য এই শূন্য কাটা এই দুই দিয়ে আটকে কাটলে হয় চার একটা দুটো তিনটে এখানে চার হাজার চার হাজারকে পনেরো দিয়ে গুণ করলে চার পনেরো রঙ হয় ষাট তিনটে শূন্য টাকা তাহলে আমাদের নতুন বই কিনতে কত টাকা খরচ হলো ষাট হাজার টাকা এটাই আমাদের উত্তর নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো রকম সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেটার সমস্যার সমাধান করে দেবো চলো এবার আটের দাগের অঙ্কটা দেখি দেখো আটের দাগে বলেছে কোনো এক ট্রেনিং সেন্টারে হাজার পঞ্চাশ জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছে তাদের তিনটি বড় হল ঘরে এগারো ইস টু তিন ইস টু তিন পূর্ণ একে দুই বা সাড়ে তিন অনুপাতে বসতে দেওয়া হয়েছিল প্রতি হল ঘরে কতজন বসবেন হিসাব করি চলো সেটা আমরা হিসাব করে দেখি তাহলে আমরা লিখি প্রথম হলঘর হলঘর ইস টু দ্বিতীয় হলঘর ইস টু এখানে ওয়ান লিখি তৃতীয় হলঘর কত সমান তোমরা বইতে দেখো আছে এগারো ইস টু তিন ইস টু তিন পূর্ণ একের দুই ঠিক আছে দেখো এর এবার আনুপাতিক ভাগ হার আমরা বের করবো তাহলে এটাকে আমরা এখানে আগে করে নিই দেখো এগারো ইস টু তিন ইস টু তিন দুগুনো ছয় আর এক সাত বাই দুই তাই তো এখানে লিখি এগারো ইস টু তিন ইস টু এই সাত বাই দুইকে আমরা যদি ভাগ করি দুই দিয়ে সাতকে তাহলে কত হয় থ্রি পয়েন্ট ফাইভ দেখো এটাকে আমরা একটা সংখ্যা নিয়ে আসলাম পূর্ণ সংখ্যা থাকলে অঙ্কটা করতে অসুবিধা হতো সেই জন্য আমরা এই সংখ্যাটা নিয়ে এসেছি এবার চলো আনুপাতিক ভাগ আর বের করি তাহলে লিখি প্রথম হল ঘরের আনুপাতিক ভাগ হার কত হবে প্রথম হল ঘর ছিল এগারো এদিকে যোগ করলে এগারো আর তিন চোদ্দো চোদ্দো আর তিন সতেরো এখানে হবে সতেরো পয়েন্ট পাঁচ তাই তো এটা এবার দ্বিতীয় হল ঘরের আনুপাতিক ভাগ হার কত হবে তিন বাই সতেরো পয়েন্ট পাঁচ তাই তো এবার তৃতীয় হল ঘরের আনুপাতিক ভাগ হার কবে সাড়ে তিন বাই সতেরো পয়েন্ট পাঁচ আনুপাতিক ভাগার নিশ্চয়ই তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয় এবার দেখো মোট ব্যক্তি কতজন ছিল হাজার পঞ্চাশ জন তাহলে আমরা এটা মোট ব্যক্তি কত ছিল হাজার পঞ্চাশ জন তাই তো এবার এখান থেকে প্রথম হল ঘরে আনুপাতিক ভাগার যেহেতু বের করে নিয়েছি এবার এই হাজার পঞ্চাশ জন থেকে কতজন প্রথম হল ঘরে বসেছিল সেটা বের করি লিখি ম হল ঘরে হল ঘরে বসেছিলো কী হবে হাজার পঞ্চাশ গুণ কত ছিল উপরে এগারো নিচে ছিল সতেরো পয়েন্ট পাঁচ ঠিক আছে দেখো এটাকে কাটাকুটি যদি আমরা করতে চাই তাহলে এই পাঁচের জন্য এখানে একটা দশ গুণ করে নেবো দশমিক উঠে গেল এবার পাঁচ দিয়ে কাটবো পাঁচ দুগুণো দশ পাঁচ তিনে পাঁচা পনেরো ষোলো সতেরো হাতে দুই থাকে পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ এখানে হচ্ছে পঁয়ত্রিশ আর এখানে হচ্ছে এখানেও পাঁচ দিয়ে কাটা যাবে পাঁচ সাতা পঁয়ত্রিশ এখানে হচ্ছে পাঁচ দুগুনো দশ পাঁচ এককে পাঁচ পাঁচ শূন্য শূন্য এখানে শূন্য কত শূন্য এবার একে কাটব সাত দিয়ে তিন সাতা একুশ উপরে হচ্ছে তিরিশ আর উপরে থাকছে তিরিশ গুণ এগারো গুণ দুই তাহলে থাকছে কত তিরিশ গুণ এগারো গুণ দুই কত হচ্ছে এখানে তিরিশ দুগুনো ষাট গুণ এগারো ছয় এগারো ছেষট্টি ছশো ষাটজন তাই তো এখানে ছশো ষাটজন এবার দ্বিতীয় হল ঘরে দেখি দ্বিতীয় হল ঘরে বসেছিল কী হবে একই রকম হাজার পঞ্চাশ গুণ তিন বাই সতেরো পয়েন্ট পাঁচ দেখো আমরা সতেরো পয়েন্ট পাঁচ এখানে দশ তুলে দিলাম এবার এইটা দেখে একেবারে যদি কাটি একই রকমভাবে কাটবো এখানে হচ্ছে দুই পাঁচ দিয়ে কাটলে এখানে হচ্ছে পঁয়ত্রিশ একে পাঁচ দিয়ে কাটলে সাত একে হচ্ছে দুশো দশ একে সাত দিয়ে কাটলে হয় তিরিশ এবার দেখো এখানে হচ্ছে কি তিন তিরিশের নব্বই নব্বই তো কত একশো আশি দ্বিতীয় হালঘরে ছিল কত একশো আশি জন এবার কি তৃতীয় হল ঘরে ঘরে বসেছিল কত তৃতীয় হল ঘরে বসেছিলো কত হবে হাজার পঞ্চাশ গুণ এখানে থ্রি পয়েন্ট ফাইভ ছিল আর এখানে ছিল সতেরো পয়েন্ট ফাইভ এই পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ উঠে গেল এখানে সমান উপরে থাকছে পঁয়ত্রিশ একে যদি পাঁচ দিয়ে কাটি হচ্ছে পাঁচ সাতা পঁয়ত্রিশ একে পাঁচ দিয়ে কাটলে হচ্ছে তিনে পাঁচা পনেরো হাতে দুই পাঁচ পাঁচা পঁয়ত্রিশ ঠিক আছে একে সাত দিয়ে কাটবো পাঁচ সাতা পঁয়ত্রিশ একে সাত পাঁচ দিয়ে কাটবো পাঁচ দুগুনো দশ পাঁচ একে পাঁচ পাঁচ শূন্য শূন্য দুশো দশ তাহলে দুশো দশ জন তাহলে আমাদের এটার উত্তর হলো কত দুশো দশ জন তাহলে প্রথম হল ঘরে বসেছিল কত ছশো ষাট জন দেখো ছশো ষাট জন দ্বিতীয় হল ঘরে বসেছিলো কতজন একশো আশি জন আর তৃতীয় হল ঘরে বসেছিলো কত দুশো দশজন নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কীভাবে কাটাকুটিটা করলাম এখানে পয়েন্ট তুলে নিলাম পয়েন্ট তুলে এখানে দেখো একটার পরে পয়েন্ট ছিল এখানেও এক ডান সাইডে একটার পরে পয়েন্ট তাই পয়েন্ট উঠে গেল আর এগুলোই তো পয়েন্ট তুলে দেওয়ার জন্য আমরা কি করে দশ গুণ করে নিয়েছিলাম সেইভাবে কাটাকুটিটা করে উত্তরটা আমরা বের করে নিয়েছি তোমরা যদি অন্যভাবে কাটাকাটি করতে পারো অবশ্যই করবে কোনো রকম সমস্যা হবে না এবার চলো পরের অঙ্কটা বা নয়ের দাগের অঙ্কটা দেখি দেখো নয়দ্যাগে বলেছে বারো হাজার একশো টাকা মধু মানস কুন্তল ও ইন্দ্রের মধ্যে দুই তিন চার ও দুই এই অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসাব করি এটা খুবই সোজা নিজেরা চেষ্টা করো অবশ্যই করতে পারবে কারণ এই টাকাটা এই অনুপাতে ভাগ করে দিয়েছে কে কত টাকা পেয়েছে সেটা বের করতে বলেছে এটার তেমন কোনো কঠিন অঙ্ক নয় সুতরাং তোমরা করতে পারবে সেই জন্য আমি এটা করলাম না তোমরা বাড়িতে করে নিও আমি দাগের অঙ্কটা করিয়ে দিচ্ছি তো চলো দরদা কী বলেছে একটি এবিসি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বি ABC এ বি সি ও এসিবি অনুপাত থ্রি ইস টু ফাইভ ইস টু টেন যদি বি এর মান দশ ডিগ্রি কম এবং এবিসি এর মান দশ ডিগ্রি বেশি হয় তবে তিন কোণের অনুপাতে কত হবে সেটা আমাদের হিসাব করতে বলেছে ঠিক আছে এখানে তিনটি কোণের সমষ্টি বলে দেওয়া আছে ঠিক আছে চলো আমরা সেটা করি দেখো বইতে এটা বলে দেওয়া আছে ত্রিভুজ বি এই সরি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বি সি ও অ্যাঙ্গেল এসি বি এর আনুপাতিক আনুপাত কত থ্রি ইস টু ফাইভ ইস টু টেন তাহলে এর থেকে আমরা আনুপাতিক ভাগ হার বের করে নেব তাহলে আগে আমরা বের করব অ্যাঙ্গেল বি এ সি এর আনুপাতিক ভাঘার ভাগার এটার জন্য কোনটা এটা সেই জন্য আমরা লিখব তিন বাই এই পাঁচ আর তিন আট আর দশ কত আঠেরো নিচে তাই তো তিনের আঠেরো এবার অ্যাঙ্গেল এ বি সি এর আনুপাতিক ভাগার এই এবি কোনটা ছিল পাঁচ তাহলে এখানে লিখব পাঁচ বাই আঠেরো তারপর অ্যাঙ্গেল এ সি বি এর আনুপাতিক ভাগ আর কত ছিল দশ দশ বাই আঠেরো তাহলে আমরা তিনটের আনুপাতিক ভাগ আর বের করে নিলাম এখানে আমরা লিখে নেব কী বলেছিল সি ত্রিভুজের তিন কোণের সমষ্টি তো সি ত্রিভুজ এর তিন কোণের সমষ্টি সমান একশো আশি ডিগ্রি তাই তো বলেছিল এবার এর থেকে আমরা প্রত্যেকটা কোন বের করে লিখবো এবার লিখি অতএব অ্যাঙ্গেল সি এর মান কত হবে একশো আশি ডিগ্রি ছিল টোটাল তার থেকে বিএসি কোনটা ছিল তিন বাই আঠেরো তাহলে তিনের সঙ্গে আঠেরো আঠেরো দশকে একশো আশি তিন দশকে তিরিশ ডিগ্রি বেরোলো একটা তাই তো এবার অতএব তারপর কী হচ্ছে অ্যাঙ্গেল এ বি সি এর মান একই রকমভাবে এটা একশো আশি ডিগ্রি ছিল আর ওটা ছিল তোমরা খাতায় লক্ষ্য করে দেখো কত ছিল পাঁচ বাই আঠেরো আঠেরো দিয়ে দশ এটা হলো কত পঞ্চাশ ডিগ্রি তাই তো এইবার অ্যাঙ্গেল এ সি এর মান কত হবে একশো আশি গুণ দশ বাই আঠেরো কারণ এর আনুপাতিক ভাগ দশ বাই আঠেরো বেরিয়েছিল তাহলে কত ডিগ্রি বেরোলো এর বেরোলো একশো ডিগ্রি এইবার দেখো এই পর্যন্ত আমাদের তিনটে কোণের মান বেরিয়ে গেল এইবার দেখো অঙ্কে তোমাদের কি বলেছিল আরেকটা জিনিস বই তোমরা বইতে ভালো করে লক্ষ্য করে দেখো বলেছিলো যদি বি এ সি এর মান দশ ডিগ্রি কম হয় দেখো আমাদের এখানে দি বি সি কোনটা বেরিয়েছিল সি এর মান তিরিশ ডিগ্রি বেরিয়েছিল কিন্তু বলেছে এটা যদি দশ ডিগ্রি কম হয় এবং এবিস সি এর মান দশ ডিগ্রি বেশি হয় তাহলে কি এ সি এর মান দশ ডিগ্রি বেশি হবে তাহলে এটার মান দশ ডিগ্রি কমবে এবং এটার মান দশ ডিগ্রি বেশি হবে তাহলে বলেছিল তিনটি কোণের অনুপাত কত হবে তা চলো সেটাও আমরা করে দেখি দেখি যদি অ্যাঙ্গেল বিএসি এর মান দশ ডিগ্রি কম হতো তাহলে তার কি নতুন মান হতো কত হতো নতুন মান ওর মান কত ছিল তিরিশ ডিগ্রি তার থেকে দশ ডিগ্রি কমে যাবে কত হবে কুড়ি ডিগ্রি তাই তো এবার তারপরে বলেছে অ্যাঙ্গেল এ বি সি এর মান দশ ডিগ্রি বেশি হলে নতুন মান হতো কী হবে এখানে হ্যাঁ পঞ্চাশ ছিল তার সঙ্গে আরও দশ ডিগ্রি বেড়ে গেল তাহলে কি হলো এটা সমান কত হলো ষাট ডিগ্রি হলো তাহলে দেখো একটা বেরোলো কুড়ি ডিগ্রি মানে বিয়োগ করার পরে আর একটা বেরোলো ষাট ডিগ্রি এবার বলেছে তাহলে তিনটি কোণের অনুপাত কত হবে হিসাব করে দেখি এবার লিখি অতএব তিনটি কোণের অনুপাত হবে কোণের অনুপাত হবে কি হবে একটা হলো কুড়ি ডিগ্রি বেরোলো একটা বেরোলো ষাট ডিগ্রি একটা বেরোলো একশো ডিগ্রি তাই তো এটা বেরোলো তো নতুন করে একশো ডিগ্রি কারণ দেখো এবিসি অ্যাঙ্গেল সি বি এর মানের কোনো রকম পরিবর্তন হয়নি তাই এই মানটা আমরা এখানে রেখেই দিয়েছি একশো ডিগ্রি এবার দেখো এখানে যদি একটা শূন্য চলে যায় এখানে একটা শূন্য চলে গেলো এখানে একটা শূন্য চলে গেলো থাকলো এখানে কি টু ইজ টু সিক্স ইজ টু টেন থাকলো তাই তো এবার দেখো একে এক দুই দিয়ে কাটা যাচ্ছে দুই দিয়ে একে ভাগ করলে হয় এক একে ভাগ করলে হয় তিন একে ভাগ করলে হয় পাঁচ তাহলে আমাদের তিনটি কোণের নতুন মান কত বা অনুপাত কত বেরোলো এটা এটাই আমাদের উত্তর বেরোলো নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখো প্রথমে বলেছে হাজার টাকা তিন বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ এবং তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য টাকার মোট প্রাপ্য মোট অর্ধেক পায় মানে প্রথম আর দ্বিতীয় বন্ধু যা পাবে তার অর্ধেক পাবে তৃতীয় বন্ধু কে কত টাকা পায় হিসাব করি এখানে দেখো মজার বিষয়ে বইতে তোমাদের বলে দেওয়া আছে কীভাবে করতে হবে এখানে প্রথম বন্ধু এক টাকা পেলে দ্বিতীয় বন্ধু পায় দু টাকা তৃতীয় বন্ধু পাবে এই দুটোর যোগ ফলের অর্ধেক টাকা মানে তিনের দুই টাকা এখানে এদের অনুপাতটাও দিয়ে দেওয়া আছে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু তৃতীয় বন্ধু কত ওয়ান ইস টু টু ইস টু থ্রি বাই টু এখানে থ্রি বাই টু করলে এই দুই দিয়ে এই দুইকে গুণ করে এখানে চার হয়েছে এবং তিন করতে তিন বসে গেছে তাহলে কী হলো এর অনুপাতটা আমাদের দেওয়া আছে সুতরাং আমাদের এই অনুপাত ধরেই আমাদের অঙ্কটা বের করতে হবে তো চলো উত্তরটা করি তাহলে আমরা লিখি এখানে প্রথম বন্ধু বা বন্ধু ইস টু দ্বিতীয় বন্ধু বা দ্বিতীয় বন্ধু দ্বিতীয় বন্ধু ইস টু তৃতীয় বন্ধু তৃতীয় বন্ধু এদের অনুপাত কত আমাদের বলে দিয়েছে দেখো টু ইস টু ফোর ইস টু থ্রি তাহলে অনুপাত যদি দেওয়া থাকে তাহলে কি আমাদের এদের আনুপাতিক ভাগার বের করতে পারি তাহলে আমরা লিখি প্রথম বন্ধুর আনুপাতিক ভাগার আনুপাতিক ভাগার বের করতে গেলে কী করতে হয় যার অনুপাতটা দেওয়া থাকে সেটা উপরে লিখতে হয় এবং যে তিনটে সংখ্যা দেওয়া থাকে তাদের বা দুটো যা সংখ্যা দেওয়া থাকুক তাদের যোগফল লিখতে হয় এখানে আছে দুই যোগ চার ছয় হল ছয় আর তিন কত নয় এটা এবার দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগারটা বের করবো আমরা একই রকমভাবে দ্বিতীয় বন্ধুর অনুপাত ছিল চার আর এদের যোগফল নয় তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগার এটা ছিল তিন এবং এদের যোগফল ছিল নয় দেখো আনুপাতিক ভাগ আমাদের বলে দিয়েছে আর মোট টাকা কত ছিল আমরা সেটা লিখে নিই মোট টাকা মোট টাকা ছিল কত ন হাজার তাহলে দেখো মোট টাকা যদি দেওয়া থাকে তাহলে প্রথম বন্ধু কত পেল হিসাব করে বের করতে পারবো তো আমরা তাহলে লিখে এখানে প্রথম বন্ধু পায় কত পাবে মোট টাকা কত ছিল ন হাজার তার কত দুইয়ের নয় অংশ পায় নয় দিয়ে কাটলে কে এক হাজার হয় সমান এক হাজারকে দুই দিয়ে গুণ করলে কত হয় দু হাজার টাকা তাই তো এবার দ্বিতীয় বন্ধু কত পাচ্ছে দেখি দ্বিতীয় বন্ধু পায় দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগার কলস ছিল তোমরা খাতায় দেখো চারের নয় নয় দিকে কাটলে হয় এক হাজার সমান চার হাজার টাকা এবার তৃতীয় বন্ধু তৃতীয় বন্ধু কত পাচ্ছে ন হাজার ছিল টোটাল তার থেকে তিনের চার তিনের নয় অংশ পাই তাহলে নয় দিকে কাটলে এখে হয় এক হাজার তাহলে কত হচ্ছে তিন এক তিন তিন হাজার টাকা নিশ্চয়ই বুঝতে পেরেছো আগের ভিডিওগুলি যদি তোমরা দেখে থাকো অবশ্যই বুঝতে পারবে আর যদি আগের ভিডিও দেখে না থাকো ডিসক্রিপশনের লিঙ্ককে আছে অবশ্যই গিয়ে দেখে নেবে ঠিক আছে কোনো রকম সমস্যা হবে না কারণ আনুপাতিক ভাগারটা আমাদের বের করতে পারলেই তাহলে আমাদের অঙ্ক করতে কোনো রকম অসুবিধা হবে না মোট টাকা থেকে আমরা আনুপাতিক ভাগার দিয়ে গুণ করে দিয়েছি এ প্রথমটা হচ্ছে দু হাজার আর এই চার হাজার ছ হাজার আর এই এক তিন হাজার দেখো মোট কত টাকা ছিল ন হাজার আমাদের এই তিনটে যোগ করে ন হাজার টাকা বেরিয়ে এসছে তাহলে আমাদের এই তিনটে উত্তর একটা দু হাজার একটা চার হাজার একটা ছ তিন হাজার ঠিক আছে তো চলো এবার বারোর দাগের অঙ্কটা দেখি দেখো দাগে বলেছে আমাদের গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর চার বছরে খরচের অনুপাত যদি টু ইস টু ফোর ইস টু থ্রি ইস টু টু হয় এবং ওই চার বছরে যদি একশো বত্রিশ লক্ষ টাকা খরচ হয় তবে হিসাব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে আর প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে সেটা হিসাব করতে বলেছে আমাদের দ্বিতীয় বছরে সিঙ্গেল কত টাকা খরচ হয়েছে সেটা বের করতে হবে আর একটা উত্তর বের করতে বলেছে প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে সেটা বের করতে হবে তো চলো সেটা আমরা বের করি দেখো তোমাদের বইতে দেখো বলে দিয়েছিল প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর ও চতুর্থ বছর মানে পরপর চার বছরে খরচের অনুপাত কত টু ইস টু ফোর ইস টু থ্রি টু এই অনুপাতে টাকা খরচ হয়েছিল এবং মোট টাকা ছিল একশো বত্রিশ লক্ষ টাকা তাহলে আমাদের পর চারটে বছরের অনুপাত যখন দেওয়া আছে তাহলে কি এদের আনুপাতিক ভাগ আর আমরা বের করতে পারি তাহলে লিখি প্রথম বছরের বছরের আনুপাতিক ভাগ আর ভাগ হার প্রথম বছর কত এখানে দুই উপরে লিখব আর এদের যোগফলটা নিচে দুই চার দুই ছয় নয় দুই কত এগারো দুইয়ের এগারো এবার দ্বিতীয় বছরের বছরের আনুপাতিক ভাগ হার কত দ্বিতীয় বছর ছিল চার আর নিচে এগারো এবার কি করব তৃতীয় বছর বছরের আনুপাতিক ভাগ হার তৃতীয় বছর কত ছিল তিন নিচে এগারো এবং চতুর্থ বছরের আনুপাতিক ভাগ হার চতুর্থ বছরে কত ছিল দুই ওই অনুপাত ছিল দুই আর নিচে কত এগারো ঠিক আছে এটা আমাদের আনুপাতিক ভাগ হার বেরিয়ে গেলো নিশ্চয়ই তোমরা আনুপাতিক ভাগ হার বের করার পরে মোট টাকা থেকে নিশ্চয়ই উত্তরটা বের করতে পারবে তো চলো তবুও আমিও করিয়ে দিচ্ছি সেটাও মোট টাকা ছিল কত সেটা আমরা লিখে নিই মোট টাকা কত সমান একশো লক্ষ এই টাকাটা ছিল একশো বত্রিশ লক্ষ টাকা খরচ হয়েছিল তাহলে আমরা দেখি প্রথম বছরে কত খরচ হলো দেখলি প্রথম বছরে খরচ হয় বছরে খরচ হয় কত হবে একশো বত্রিশ গুণ এবার তোমরা দেখো অনুপাতটা আমাদের কত বেরিয়েছিল দুই আনুপাতিক ভাগার বাই এগারো এটা বেরিয়েছিল এত টাকা তাই তো এগারো দিয়ে কাটবো একে এগারো একে এগারো হাতে দুই বাইশ এগারো দুগুনো বাইশ কত বারো হলো বারো দিয়ে দুইকে গুণ করলে চব্বিশ চব্বিশ লক্ষ টাকা এখানে লক্ষ লিখতে হবে ঠিক আছে এবার দ্বিতীয় বছর এটা বার করবে এবার দ্বিতীয় বছরে খরচ হয় কী হবে একশো বত্রিশ গুণ আনুপাতিক ভাগার ছিল তোমরা দেখো চার বাই এগারো একে কাটলে হচ্ছে বারো চার বারং আটচল্লিশ লক্ষ টাকা তাই তো এবার তৃতীয় বছর দেখো তৃতীয় বছরে খরচ হয় কত হয় তৃতীয় বছরের অনুপাত কত ছিল আনুপাতিক ভাগার তিন বাই এগারো তাই তো তাহলে আমরা লিখবো একশো বত্রিশ গুণ তিন বাই এগারো একে কাটলে হচ্ছে বারো এগুলো তিন বারং ছত্রিশ লক্ষ টাকা এবার দেখো চতুর্থ বছরে কত খরচ হয় সেটা বের করি চতুর্থ বছরে বছরে খরচ হয় একশো বত্রিশ গুণ দেখো চতুর্থ বছরে দুই বাই এগারো তাহলে একে কাটবো বারো হলো বারো দুগুনি চব্বিশ লক্ষ টাকা প্রথম বছরে আর চতুর্থ বছরে সমান চব্বিশ লক্ষ টাকা ঠিক আছে চারটে বছর এটা বেরিয়ে গেল এবার তোমরা একটু বইটা ভালো করে লক্ষ্য করো দেখো ওখানে বলেছিল যে দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছিল তাহলে আমাদের দ্বিতীয় বছরে কোনটা এই আটচল্লিশ লক্ষ টাকা খরচ হয়েছিল দ্বিতীয় বছরে এবং বলেছে প্রথম ও তৃতীয় বছরে মোট কত খরচ হয়েছিল তাহলে প্রথম বছরে কত খরচ হয়েছিল চব্বিশ লক্ষ টাকা আর তৃতীয় বছরে ছত্রিশ এই দুটো যোগ করে দেব এবার লিখি প্রথম ও তৃতীয় বছরে খরচ হয়েছিল প্রথম বছরে কত ছিল চব্বিশ আর দ্বিতীয় তৃতীয় বছর হয়েছিল ছত্রিশ লক্ষ টাকা সমান ছয় চার দশ শূন্য আট এক তিন এক চার দুই ছয় ষাট লক্ষ টাকা বুঝতে পেরেছ এটা আমরা যোগ করে দিয়েছি কারণ আমাদের প্রথম আর তৃতীয় বছরে কত টাকা খরচ হয়েছিল সেটাও আমাদের বের করতে বলেছে তাই আমরা এটা যোগ করে উত্তরটা বের করে নিয়েছি নিশ্চয়ই কোনো রকম সমস্যা তোমাদের হয়নি আশা করি আর যদি কোনো রকম সমস্যা হয় ডিসক্রিপশন বক্সে আমাকে অবশ্যই জানাবে আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সেই সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য এবার চলো তেরো দাগের অঙ্কটা দেখি দেখো তেরো দাগে বলেছে বিনয়বাবু তার অবসর গ্রহণের সময়ে এককালীন এক লাখ ছিয়ানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা পেলেন তিনি কুড়ি হাজার টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন মানে এই টাকাটা তিনি বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করে দিয়েছেন এবং যে বাকি টাকা ছিল সেই টাকা তিনি স্ত্রী ও স্ত্রী পুত্র ও কন্যার মধ্যে ফাইভ টু ফোর টু ফোর অনুপাতে ভাগ করে দিলেন হিসাব করে দেখি কে কত টাকা পেলো তাহলে টোটাল টাকা ছিল এটা তার থেকে এতটা তিনি খরচ করে ফেলেছেন বা অনু গ্রন্থাগারের ওজন্য অনুদান দিয়েছেন তারপরে যে বাকি টাকা ছিল সেটা এই অনুপাতে খরচ করেছে তো চলো আমরা আগে বাকি টাকাটা বের করে তাহলে আমরা লিখব গ্রন্থাগারে দান করার পর বাকি থাকে বাকি টাকা থাকে মোট টাকা ছিল কত এক লক্ষ ছিয়ানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা তার থেকে তিনি গ্রন্থাগারে দান করেছেন কত কুড়ি হাজার টাকা তাই তো তাহলে আমরা বিয়োগ করে দেখি কত টাকা বাকি থাকছে শূন্য করতে শূন্য এখানে পাঁচ করতে পাঁচ এক করতে এক শূন্য আছে তাহলে এখানে হলো ছয় এবার দুই আছে কত হলে নয় হবে সাত হলে তাহলে তার বাকি থাকলো কত এক লাখ ছিয়াত্তর হাজার একশো পঞ্চাশ টাকা এই টাকাটা তিনি তার কাছে বাকি থাকলো ঠিক আছে এইবার দেখো এই টাকাটা কত স্ত্রী পুত্র ও কন্যার মধ্যে তাহলে আমরা সেটা লিখি স্ত্রী ইসু পুত্র ইস্টু কন্যা সমান কত অনুপাতে ভাগ করে দিয়েছিলেন বই দেখো দেখো আমরা ফাইভ ইস টু ফোর ইস টু ফোর অনুপাতে তাহলে এই অনুপাতটা যদি আমরা পেয়ে যাই তাহলে কি আর আনুপাতিক ভাগ আর বের করতে পারবো তাহলে আমরা লিখি স্ত্রী এর আনুপাতিক ভাগ হার ভাগ হার কী হবে স্ত্রীপ্রাপ্ত টাকা ফাইভ তার অনুপাতের ভাগ হার কত পাঁচ আর চার নয় নয় আর চার কত তেরো এটা যোগ করলে তাই হয় এখানে পাঁচ যোগ চার যোগ চার সমান তেরো তাই তো এবার পুত্র পুত্র এর আনুপাতিক ভাগ হার চার বাই তেরো কন্যায়েরও তাই কন্যায়ের আনুপাতিক ভাগ হার কত চার বাই তেরো পুত্র এবং কন্যাকে সমান দিয়েছিল তাই এদের চার বাই তেরো হয়েছে এবার দেখো এই আনুপাতিক ভাগারটা যখন দেওয়া হয়ে বা পেয়ে গেলাম তখন কি আমরা এর থেকে উত্তরটা বের করতে পারবো কোনোরকম আমাদের সমস্যা হবে না তো চলো সেটা বের করে দেখি তাহলে আমরা লিখি স্ত্রী এর প্রাপ্ত টাকা বাকি টাকা কত ছিল এক লাখ ছিয়াত্তর হাজার একশো পঞ্চাশ টাকা তার থেকে স্ত্রী পেয়েছিল কত পাঁচ বাই তেরো অংশ বাঁচাত্তর অংশ একে কাটবো আমরা দেখি তেরো এক কে তেরো কাটা যায় কি না দেখিনি তেরো এক তেরো হাতে চার ছেচল্লিশ তেরো কে তেরো ছাব্বিশ তিন তেরো উনচল্লিশ সাত তেরো একানব্বই চলো আমরা আলাদা জায়গায় ভাগ করে দেখি অত সমস্যা লাগ নেই ওয়ান সেভেন সিক্স ওয়ান ফাইভ জিরো কে ভাগ তেরো দিয়ে তেরো এক কে তেরো চার ছেচল্লিশ তিন তেরো তিন তেরং উনচল্লিশ আর থাকছে সাত একাত্তর পাঁচ তেরং পঁয়ষট্টি পঁয়ষট্টি এখানে থাকছে কত ছয় পাঁচ লাভলো পাঁচ তেরং পঁয়ষট্টি শূন্য আছে কেটে উপরে চলে গেল কত হলো তেরো হাজার পাঁচশো পঞ্চাশ তেরো হাজার পাঁচশো পঞ্চাশ এবার একে গুণ করবো পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ পাঁচা পঁচিশ আর দুই সাতাশের সাত হাতে দুই তিনে পাঁচে পনেরো আর দুই সতেরো সাত হাতে এক পাঁচ এক পাঁচ আর এক ছয় কত পেলো সাতষট্টি হাজার সাতশো পঞ্চাশ কে স্ত্রী পেলো এই টাকাটা কে স্ত্রী পেলো এবার পুত্র কত পেলো পুত্র ও কন্যা এটা দুজন একত্রে কন্যা এর প্রাপ্ত টাকার পরিমাণ দেখো পুত্র কন্যা প্রাপ্ত মোট প্রাপ্ত টাকা না কিন্তু এদের আনুপাতিক ভাগার থেকে একজনে কত টাকা পাবে সেটাই বের করছি কারণ দেখো ওখানে দুজনেই আনুপাতিক ভাগার কত বেরিয়েছিল চার বাই তেরো সেই জন্য আমরা একবারে করছি এখানে কত ছিল এক লাখ ছিয়াত্তর হাজার একশো পঞ্চাশ গুণ চার বাই তেরো তেরো দিয়ে একে কাটলে কত হচ্ছে তেরো হাজার পাঁচশো পঞ্চাশ একে আমরা চার দিয়ে গুণ করব চার শূন্য শূন্য চার পাঁচ কুড়ি শূন্য আতে দুই চার পাঁচ কুড়ি আর দুই বাইশের দুই হাতে আমার দুই তিন চারে বারো দুই চোদ্দো চার হাতে এক চারকে চার এক পাঁচ কত হলো চুয়ান্ন হাজার দুশো কুড়ি দুশো টাকা করে করে লিখলাম কেন পুত্রও পাবে চুয়ান্ন হাজার দুশো টাকা সরি দেখতে পানি চুয়ান্ন হাজার দুশো টাকা কন্যাও পাবে কত চুয়ান্ন হাজার দুশো টাকা কারণ দুজনেরই আনুপাতিক ভাগা সমান ছিল তাই এটা একবারে বের করে দিয়েছি আর একটা বেশি লাইন করলাম না ঠিক আছে এবার চলো চোদ্দো দাগের অঙ্কটা দেখি দেখো চোদ্দো দাগে বলেছে আমিনুর চাচা তার পঁয়ত্রিশ কাটা জমিতে ফোর এস টু থ্রি অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন প্রতি কাটায় বেগুন থেকে একশো পঞ্চাশ টাকা ও প্রতি কাটায় পটল থেকে একশো পঁচিশ টাকা লাভ করলে আমিনুর চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষে কত লাভ হয়েছে সেটা আছে বের করতে বলেছে তো চলো আগে আমরা এটা থেকে জমির পরিমাণ বের করে নিই কোন জমিতে কতটা ফসল বা কতটা জমিতে কোন ফসল কি চাষ করেছিল সেটা তাহলে চলো আমরা লিখি সেটা লিখি বেগুন প্রথম কি বলে দিয়েছে দেখো সেটা বেগুন ও পটল চাষ তাহলে লিখি বেগুন ইস টু পটল সমান কত অনুপাতে অনুপাতে মোট জমি মোট জমি লিখিনি এখানে মোট জমি পঁয়ত্রিশ কাঠা তাই তো তাহলে বেগুনের আনুপাতিক ভাগার কত হবে আনুপাতিক ভাগার এই দুটোর যোগ করলে হয় সাত তাহলে হচ্ছে চার বাই সাত পটলের আনুপাতিক ভাগ হার তিন বাই সাত এটা দুটোর আনুপাতিক ভাগ হার বেরিয়ে গেল এবার বেগুন কতটা জমিতে চাষ করেছিল সেটা আমরা বের করব লিখি বেগুন চাষের জমি মোট ছিল পঁয়ত্রিশ তার থেকে বেগুন চাষ করেছিল চার বাই সাত গা হচ্ছে পাঁচ কুড়ি কাঠা তাই তো আর পটল চাষের জমি কত পঁয়ত্রিশ গুণ তিন বাই সাত সাত দিকে কাটলে হচ্ছে পাঁচ সমান পনেরো কাঠা তাহলে দেখো বেগুন চাষ করেছিল কুড়ি কাঠায় এবং পটল চাষ করেছিল পনেরো কাঠায় এবার দেখো বইতে আরেকটা জিনিস বলে দিয়েছিল যে বেগুন থেকে একশো পঞ্চাশ টাকা মানে প্রতি কাঠায় একশো পঞ্চাশ টাকা এবং প্রতি কাঠায় পটল থেকে একশো পঁচিশ টাকা লাভ করে তাহলে মোট জমি থেকে বেগুন ও পটল চাষে কত টাকা লাভ করেছিল সেটা বের করি এবার চলো চলো লিখি বেগুন চাষে লাভ হয় কত বেগুন চাষে লাভ হয়েছিলো একশো পঞ্চাশ টাকা প্রতি কাঠা কাটা ছিল কত কুড়ি সমান কত হচ্ছে পনেরো দুগুণি তিরিশ তাই তো পনেরো দুই শূন্য শূন্য পাঁচ দুগুনি দশ হাজার শূন্য হাতে দু এক দুই এক তিন একটা শূন্য তিন হাজার টাকা বেগুন চাষ করে কত টাকা লাভ হলো তিন হাজার টাকা পটল চাষে লাভ হলো কত লাভ হয় পটল চাষ করে হয়েছিলো একশো পঁচিশ তাকে গুণ করতে হবে পনেরো কাটা যেহেতু ছিল পাঁচ পনেরো পঁচাত্তরের পাঁচ হাতে সাত পনেরো দুগুণি তিরিশ আর সাত সাঁত্রিশের সাত হাতে তিন পনেরো কে পনেরো আর তিন আঠেরো কত আঠেরোশো পঁচাত্তর টাকা তাই তো এই দুটো টাকা কি বেগুন চাষ করে এবং পটল চাষ করে দেখো বেগুন চাষ করেছিল কুড়ি কাটা জমিতে এক এক কাটা জমিতে লাভ হয়েছিল একশো পঞ্চাশ টাকা এবং পটল চাষ করেছিল এক পনেরো কাটা জমিতে লাভ হয়েছিল একশো পঁচিশ টাকা করে তাহলে আমরা সেই টাকা থেকে দেখো এখানে তোমাদের সেই টাকা থেকে আমি কত টাকা লাভ হয়েছিল সেই টাকার পরিমাণটা বের করে নিয়েছি তারপরেরটা দেখো একশো পঁচিশ টাকা করে কাটায় লাভ হয়েছিল পনেরো কাটায় এত টাকা লাভ হয়েছিল তাই সেই টাকাটা আমরা বের করে নিয়েছি এবার দেখো এই বেগুন চাষ এবং পটল চাষে কতটা লাভের পরিমাণের অনুপাত বের করতে বলেছিল তাহলে আমরা লিখি অতএব বেগুন ইজ টু পটল সমান কত তিন হাজার টু পঁচাত্তর এটা থেকে আমাদের অনুপাত বের করতে হবে যে কত অনুপাতে টাকা বা কোন কত অনুপাতে কত অনুপাত পাওয়া উচিত এটাকে পাঁচ দিয়ে কাটছি আমরা একে যদি আমরা পাঁচ দিয়ে কাটি কত হচ্ছে দেখি তিনে পাঁচা পনেরো হাতে আমার তিন সাঁত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ হাতে আমার দুই পাঁচ পাঁচা পঁচিশ তিনশো পঁচাত্তর হচ্ছে এখানে এটাকেও পাঁচ দিয়ে কাটবো পাঁচ ছক তিরিশ এখানে হচ্ছে কত ছশো একে আবার পাঁচ দিয়ে কাটা যাচ্ছে পাঁচ বারং ষাট একশো কুড়ি একে পাঁচ দিয়ে কাটলে কত হচ্ছে পাঁচ সাতা পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ পাঁচ পাঁচা পঁচিশ ঠিক আছে এবার দেখি একে কত দিয়ে কাটা যাচ্ছে এবার পাঁচ দিয়ে কাটা যাচ্ছে পাঁচ পনেরো রং পঁচাত্তর হ্যাঁ হ্যাঁ পাঁচ দিয়ে কাটা যাচ্ছে পাঁচ দশ হাতে দুই চার পাঁচা কুড়ি আর এখানে যাচ্ছে পাঁচ পনেরো রং পঁচাত্তর এবার তিন দিয়ে কাটছি তিন সরি তিন চব্বিশ তিনে পাঁচা পনেরো কত হলো এইট ইস এখানে আমরা পরিষ্কার করে লিখি আট ইস টু এটাই আমাদের উত্তর কী বলেছিল বেগুন ও পটল চাষে যে লাভ্যাংশের অনুপাত যত টাকা লাভ করেছিল সেই টাকার অনুপাত কত বের করতে বলেছিলো কত হলো আমাদের আট ইস টু পাঁচ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্ক কোথাও সমস্যা হওয়ার কথা নয় যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন অল করে রাখবে তাহলে আমি নতুন ভিডিও পোস্ট করলে সর্বপ্রথম তোমরা দেখতে পারবে তো চলো পরবর্তী অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে পরের ভিডিওই দেখা হচ্ছে